বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড 21 কোটি টাকা পাঠিয়েছে, 5 কোটি টাকা কার জন্য? বয়ফ্রেন্ডকে পাঠিয়েছে কে? লজ্জা পাচ্ছেন নাকি আপনারা? গার্লফ্রেন্ড পাঠিয়েছে ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার গার্লফ্রেন্ড পাঠিয়েছে 21 কোটি টাকা, 5 কোটি টাকা। এবার আসেন মূল কাহিনী, একটা ছেলে, এই ছেলেটার বয়স 20 না 22 হবে, তো ওর একটা ফেসবুক আইডি আছে, তোর ফেসবুক আইডি একটা রিকোয়েস্ট আসছে, নাম হচ্ছে, একটা নাম দেওয়া আছে, মেন নাম লেখা আছে ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওর থেকে আমেরিকা। তো ছেলেকে বলছে যে আই লাইক ইউ ম্যাম, আই লাইক ইউর স্টাইল, আই লাইক ইউর জব, আই লাইক ইউর পার্সোনালিটি, তোমাকে আমি পছন্দ করি, তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে স্মার্টনেস, আই লাইক দিস, আমি খুব পছন্দ করি এটা। যুবক খুব চালায়, যুবক বলছে তোমাকে পছন্দ করো? বলছে হ্যাঁ পছন্দ করি, খুব পছন্দ করো। তো যুবক খুব ভালোই, একটা মিষ্টি কেমিস্ট্রি ভালো জমে যাদের ভিতরে, অনেক কথাবার্তা। তো যুবককে খুব বলে আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি, কি করি ভালোবাসি। তো যুবক এই একটা রিলেশনশিপের একটা পর্যায়ে গিয়ে মেয়েটা বলছে যে তোমাকে যেহেতু আমি ভালোবাসি, আমি একজন সরকারি চাকরি করি, আমার একটা জব আছে, তো আমি তোমাকে কিছু গিফট পাঠাবো। কি পাঠাবো বলেন? কি পাঠাবো? গিফট পাঠাবো। কি গিফট পাঠাবো? তোমার জন্য কিছু টাকা পাঠাবো। কি পাঠাবো? টাকা। কয় টাকা? 2.5 মিলিয়ন ডলার, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 21 কোটি টাকা, 5 কোটি টাকা। যুবক বলছে ঠিক আছে পাঠাও, টাকা নিতে সমস্যা নাই, সমস্যা আছে কোনো? তো দেখেন মানুষকে ফ্রড করে, মানুষের সাথে চিট কেমন করে করে মানুষ, দেখেন। তো ওই যুবক বলো ঠিক আছে তুমি টাকাটা পাঠাও। তো টাকা যখন বাংলাদেশ আসছে, বাংলাদেশে আসছে, তখন ওই মেয়ে ফোন দিয়েছে, মেয়েটা মেসেজ দিয়েছে যে আমার অমুক জায়গায় টাকাটা আমি পাঠিয়েছি, আমার অমুক অ্যাসিস্ট্যান্ট ওখানে আছে, ওখানে রিসিভ করো টাকাটা। গিয়ে টাকা তোমার ডলার কি এটা? ডলার। তো যুবক বলছে ঠিক আছে, নাম কি বলো, অ্যাড্রেসটা আমাকে সেন্ড করো। অ্যাড্রেস সেন্ড করেছে, বলেছে তুমি যদি টাকাটা নিতে চাও অমুক নাম্বারে ফোন দাও। তো ফোন দিয়ে বলা হলো যে আসলে আমার কি পার্সেলটা আসছে, একটা বাক্সে আমার একটা পার্সেল আসার কথা। তো বলল যে হ্যাঁ আপনার একটা পার্সেল আসছে, 2.5 মিলিয়ন ডলার একটা পার্সেল আসছে, তো আপনি যদি এটা নিতে চান আপনাকে দিতে হবে প্রায় আরো 100 ডলার। কত ডলার? 100 ডলার। কাহিনী কি বুঝতে পারছেন? যদি আপনি নিতে চান আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে দিচ্ছি, ওখানে আপনি এরকম 700 বা 800 ডলার আপনি পেমেন্ট করেন, তাহলে আপনাকে আমরা আবার এই আপনার 2.5 মিলিয়ন ডলার আপনাকে ব্যাংক, আপনাকে আমরা পার্সেল দিয়ে দিই। এখন একটা বুদ্ধিমান মানুষ সে কি ভাববে যে গিফট নেওয়ার জন্য বা টাকা দিতে হয় নাকি? কথা বলা গিফট তো গিফট, এখানে আর পেমেন্ট করতে গে আসে। যুবক তো খুব চালাক, যুবক তো শুরু থেকে বুঝতে পারছে যারা ছদ্ম বেশি শয়তান, ও মজা নিয়েছে, ও সাক্ষাৎকার দেখলাম, বলছে আমি মজা নিচ্ছিলাম, আমিও দেখছিলাম কি হয়, দেখি তো কি করা যায় দেখি। পরে উনি একজন পুলিশ অফিসারের কাছে গেছে, তো ওখান থেকে ওনার লাইভে কথাটা বললো যে দেখেন মানুষের অবস্থা কি, ফ্রড করছে কেমন করে। ফেসবুক যুবক যারা আছো এখানে, আমি তোমাদেরকে অলওয়েজ কথা বলি তোমাদেরকে নিয়ে, এই যে মেসেঞ্জার তোমরা চ্যাট করো, জীবনটা রিকোয়েস্ট আসতে না আসতে পাগল হয়ে যায় তোমরা, আর মেয়ের রিকোয়েস্ট আসতে হইল কাজ, মেয়ের রিকোয়েস্টের যুবকরা যে কি খুশি হয়, এদের মতো খুশি পৃথিবীতে আর তাকে পাওয়া যায় না। কিন্তু এটা কি ফেক আইডি নাকি রিয়েল আইডি, তাকে জাজমেন্ট করা। কথা শুরু হয়ে গেল প্রেম আলো, প্রেম প্রেম আলো, প্রেম আলো শুরু হয়ে যায়, দুই দিনও যায় না, আলাদি বলে শেষ। সাবধান, এই যে ফেক আইডি দিকে তোমাদের সাথে কথা বলো, অনেক সময় তোমার বন্ধুরা তোমার সাথে ফেক আইডি করে কথা বলবে, এরকম হয় না? আমি কি অবস্থা কথা বলছি? ফ্রেন্ডরা তোমাকে ধোঁকাবাজি করবে, বলবে মেয়ের আগে খুলবে, খুলে তোমাকে রিকোয়েস্ট দেবে, বলবে অনেক কথাবার্তা, বলবে যে আমার মোবাইলে টাকা নাই, ফ্ল্যাশি করে দেওয়া যাবে, আর তুমি তো মগলা, যা বলবে তুমি তাই শুনবা, বাস ফ্ল্যাশি করে দেবে। আছে এরকম যুবক, আমি কি যুবক, মেয়েরা কথাইলেই পড়ে যায়, মেয়েরা যাই বলে তাই শুন। এই সমস্ত ফ্রড চিটিং কাজে তোমরা থাকবা, থাকা যাবে সাবধান। ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করবো না, কেউ মেসেজ দিলে
পরিপূর্ণ যাচাই বাছাই করে কথা বলবো না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত প্রকারের চক্র থেকে বাঁচিয়ে দিক বলেন আমিন, আরো যে বলেন আমিন। তাহলে বোঝা গেল বিশ্বজন কাছে চিট কখনো আমরা কোনো কাছে চিট করবো, কথা দিয়ে কথা রাখবো না, এরকম করবো নাকি আমরা? বলে ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী ছিলেন একজন বিশ্বস্ত ব্যক্তি, কারো সঙ্গে চিট করতেন না। এই জন্য বিশ্বনবীর সম্মান এটা গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? ওয়ারাফানা লাকা যিকরা নবীহে আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস ভেরি হাই হাই স্পিক। বলেন সুবহানাল্লাহ, নবী আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ ছাপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।